একুশ হাইট কত করে কিনছিলেন আপনি? কত হবে এই সাইডটা? কত কেদ্র হবে ওজন? কদ্র হবে সাড়ে চার কেজি। লক্ষ্মীপুর 24 বিশ্ব জুড়ে লক্ষ্মীপুর। সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে মেঘনা নদীর চিত্রটি দেখাচ্ছি। আর এই মেঘনা নদীর সাথে আমরা বর্তমানে যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ইলিশ। বর্তমানে নতুন সরকার দেশে আসার পর ভারতে যখন ইলিশ রপ্তানি শুরু করে তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান ধরনের সমালোচনা তৈরি হয় এবং দেশের বাজারে অনেকে দাবি করছে দেশের বাজারে ইলিশের দাম বেড়ে গেছে। আমরা এই মেঘনা নদীতে এখন জেলেদের একটি নৌকাতে রয়েছি। এই নৌকাতে এসে জেলেদের সাথে কথা বলেছি, তারাও বলেছে ইলিশের দাম বেশি। তবে তারা এটাও বলেছে ইলিশের দাম যত বেশি হোক তাদের আসলে পোষাচ্ছে না, তারা ঠিক আগের মতোই তাদের জীবনের উঠানামা এবং আগের মতোই হচ্ছে। অর্থাৎ তারা দৈনন্দিন জীবনে ইলিশের দাম যত বেশি হোক তাদের 300-400 বা 500 টাকার বেশি আয় হচ্ছে না। আমরা এখন যেই নৌকাতে রয়েছি এই নৌকাতে রয়েছে দুজন জেলে, একজন নূর ইসলাম আর একজন সবুজ। আমরা আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে ওনারা এখানে কতদিন পরে এই নৌকাতে মাছ বিক্রি করার জন্য তারা এসেছে। এটি হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নাসিরগঞ্জ একটা বাজার ঘাট। এখানে তারা কিভাবে আসলো এবং কি জন্য এরা অপেক্ষা করতেছে? ভাই এখানে আপনারা এখন কেন অপেক্ষা করতেছে? আমরা এখানে অপেক্ষা করতে আছি, আমরা বাড়ি থেকে আছি আজ 10 দিন। 10 দিন আসার পরে আমরা মেঘনা নদীতে 2 দিন জাল ফেলাই। 2 জা জাল ফেলাতে আমরা 50-60 হাজার টাকার মতো মাছ ধরছি। আমাদের পোষণা, আমরা আবার দক্ষিণ হাতে যামু, তো তখন নাসিরগঞ্জ বাজার, আমরা এখানে ঘাট আছে, মাছ ঘাট আছে, এখানে আমরা মাছগুলা বিক্রি করি। মাছগুলা বিক্রি করাতে মানে খরচা মরচা দেয় আমাদের টাকা 55 হাজার টাকার মতো আমাদের হাতে রয়েছে। এই টাকা দিয়ে আমরা বাজার করছি, তেলের দাম অনেকের বাজার তো ওইটা বাড়তি। 1 লিটার তেল কিনতে গেলে দোকান থেকে 110 টাকা, হ্যাঁ অন্য অন্য হাজার দাম তো বাদে দিলাম। আমরা 55 হাজার টাকার বাদলে আমরা আবার দক্ষিণ হাতিয়ে যাই, এখানে আমরা 60-70 দিন জাল পাই। জাল পাওয়াতে ধরেন এখানে মাছ উঠে না, এখান থেকে আমরা আবার মেঘনা নদী থেকে মেঘনা নদী দিয়েছি। এখানে মাছ ঘাট আছে, আমরা যে মাছ পাইছি কত 70-80 হাজার টাকার মতো মাছ পাইছি। এই মাছ বেচার জন্য আমরা এখনো বিক্রি করেন নাই? যে না, এখনো আমরা মাছ বিক্রি করি না, এখন বিক্রি করি না মাছ। এখন মাছের দাম কম, সকালে মাছের দামটা একটু ভালো হইব, মানুষ আসবে, এই সময় আমরা মাছগুলো বিক্রি করবো। এখানে ধরেন 55 হাজার টাকার মাছ আগে বেচছি, 60-70 হাজার টাকার মতো মাছ বেচছি। এই মাছ আমরা খরচা মরচা দেয় 55 হাজার টাকার মতন আসিল, এই টাকা দিয়ে আমরা বাজার করে আনছি। এখন আমাদের নৌকার ভিতরে মনে হয় 70-80 হাজার টাকার মতো মাছ আছে, এই মাছ বিক্রি করবো। বিক্রি করে গাটালারা কাটবো, এমনি খরচা দেবো, এমনি খরচা দেবো, খরচা মরচা দেয়া টিয়া যদি 80 হাজার টাকা থাকে, নাহলে 70 হাজার টাকা থাকে। আমরা মানুষ হয়েছি 10 জন, বাঘ হবে এখানে 13টা বাঘ। প্রথমে কি 2 বাঘ হবে? না না, প্রথম 2টা সমান বাঘ হবে, মানে একটা অর্ধেক পাইব কোম্পানি। যদি 80 হাজার টাকা থাকে, এই 80 হাজার টাকা ধরুন 40 হাজার কোম্পানি পাইব, আর যে বাকি 40 হাজার থাকবো, এই 40 হাজার মানে বাকি আমরা 10 জন বাঘ হইব 13টা, মানে 3টা বাঘ বাড়তি। এখান থেকে মাছ ধরে আবার একটা বাঘ বাড়তি নেয় নৌকার, আর একটা বাঘ নেয় আবার বাড়তি আপনার মাঝে, আর বাকি আরেকটা বাড়তি যেটা না, এটা ধরেন যারা নৌকার ভিতরে কাজ একটু ভালো করে এগুলো মানে কিছু পোষায় দেয় ওই একটা বাঘের উপর থেকে। তো আমাদের যে বাঘে করলে আপনি আনুমানিক কত টাকা পাইতে পারেন টোটাল এই 10 দিনে? এই 10 দিনে আমাদের কত রাইতের দিনে আমাদের 500 টাকাও থাকতো না, 500 টাকা যে 500 টাকা থাকতো না তাদের এনা আবার আপনার এই 27 মাসের ভিতরে ধরেন এই 1-1.5 মাসের ভিতরে মানে ধরেন যদি একটু উন্নত দামের মানে কামায়ও ধরেন এই মাসে আমাদের পোষায় না, রাইতের দিন আমাদের 300 টাকা 500 টাকা আমাদের হাজির হয় না, এটা দিয়ে আমরা
সংসার চালাইতে পারি না, আমাদের ছেলে সন্তান মা বাবা মানে না খেয়ে আছে, কিছু চালাইতে পারি না, আমাদের পুরো সমস্যা। এই যে বাজারে মাছের দাম এত বাড়তি, ইলিশের দাম এত বাড়তি, তারপরে আমাদের পোষায় না। আচ্ছা ভাই, আপনি কি মনে করেন যে মাছের দাম বাজারে বাড়তি? যে মাছের দাম অনেক বাড়তি, আগের থেকে অনেক ডাবল বাড়তি মাছের দাম। বাড়তি হলে লাভ কি? আমরা মাছ পোষাইতে পারি না বেশি। সব মালের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, সব মালের দাম বাড়তির কারণে আমরা মাছ যত বাড়তি হোক আমরা পোষাইতে পারি না। যে আর মাছও তো মাছ কি বেশি পাওয়া যায়? মাছ কম, মাছ আজকে এই মাসখানের ভিতরে কম পাইছি, মাছ নদীর মাছ কম। নাসিরগঞ্জ বাজার, এখানে মাছ ঘাট আছে, সেখান থেকে ঘাটের আরো ধরেন দালাল আপনার 2 লাখ টাকা নেয় কিংবা 1 লাখ টাকা নেয়। 1 লাখ টাকা যদি কমিশনে নেয় তাহলে হ্যাঁ আমরা 10 টাকা করে কাটবো সৎকে, আর যদি 2 লাখ টাকা নেয় হ্যাঁ সৎকে 10 টাকা করে কাটবো, আর 20,000 টাকা নিল ওই সৎকে 10 টাকা করে কাটবো। মাছ কিনে নি, মাছ রাখে মানে 10 লিটার একটা রাখে, মাছ রাখে রাখে। আচ্ছা, তো আপনাদের এই যে দাদন ছাড়া কি আপনারা জেলেরা কি মাছ ধরা যায় না? জেলেদের জীবনে উন্নত নাই, মানে দাদন ছাড়া যে মানে সে একটা সাবার করব, মানে নিজে ব্যবসা করে খাইবো, এর ভিতরে মানে জেলেদের ভিতরে আচ্ছা এই ভাই আপনারে একটু বলেন যে জেলেদের জীবনে কখনো আপনি এই মাছ ধরি কেউ উন্নত হয়েছে এরকম কাউকে দেখছেন কিনা? না, আমার বয়সে আমি দেখি নাই যে ইলিশ মাছ ধরে উন্নতি হইতে, সবাই এই খায়ালে সমান আছে, এবারে দিন চালাইতে তাদের সংসার চলতে আছে, কোনো আইন নীতি আমি দেখতে আসি না। আচ্ছা, আপনাদের মধ্যে কি সবাই কি জেলে কার্ডদারি কিনা? আপনি কি জেলে কার্ডদারি? আপনার জেলে কার্ড আছে কিনা? জেলে আমার জেলের কার্ড নাই, জেলে আমরা কিছু পাই না। কি বলেন, আপনার জেলে কার্ড নাই? না। আপনি কত বছর মাছ ধরেন? আমার 10 বছর থাকতেই যে আমার মাছ ধরা শুরু। এখন আপনার বয়স কত? এখন ধরেন 45 চলে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভোলা আছিল যে। এখন কোথায়? এখন লক্ষ্মীপুর মজুর চৌধুরীহাট। কত নং ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ড। আপনার কি জেলে কার্ড আছে? আমাদের জেলে কার্ড করাইছি স্যার, এখন আমাদের জেলে কার্ড দিতেছে না, আমাদের জেলে কার্ড দেখে না। কবে করাইছি? করাইছি তো ধরেন 3-4 বছর হয়েছে, 4-5 বছর হয়েছে। এখন একবারও কোনো সুযোগ সুবিধা পান নাই? না, একবারও সুযোগ সুবিধা পাই না, খালি একবার পাইছি মানে চাইল 10 কেজি করে দিছে। 10 কেজি? আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের আসলে জীবনের গল্পটা আমরা শুনলাম। আমরা এতক্ষণ এই দুজন জেলে, এখানে 3 জন জেলেই ছিল, একজন অন্য কাজে অন্যত্র চলে গেছে, আমরা জেলেদের একেবারে নৌকাতেই রয়েছি। আপনাদের জেলেদের জীবন, যে জীবনের গল্প, এবং আমরা উপর থেকে যাই বলি মাছের দাম বেশি, আসলে জেলেদের জীবনে মাছের দাম যত বেশি হোক তাদের জীবন কিন্তু পোষায় না। আর অন্যদিকে এই শুধু জেলেদের হাত থেকে মাছ বিক্রি হওয়ার সাথে সাথে যে বাজারে আমাদের গ্রাহক হিসেবে আমাদের হাতে যায় সেরকমও বিষয় নয়। বিষয়টা হচ্ছে এরপরে অনেক হাত বদল হয়, এখান থেকে মাছ কয়েকজনের হাত বদল হওয়ার পর একজন গ্রাহকের হাতে চলে যায়, আর মূলত আসলে লাভ তাদের হাতে রয়ে যায়। জেলেরা ঠিক জেলে জীবনেই উপভোগ করে, মধ্যে দিয়ে আমরা সবাই মাছের দাম বেশি আমাদের পড়ে এবং সেটা নিয়ে আমরা সারাদিনে মাতামাতি করি। তো মেঘনা নদীর এই প্রান্ত থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, লক্ষ্মীপুর 24-এর সাথে আপনারা সবসময়ই থাকবেন, আপনাদেরকে ধন্যবাদ।